Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. JNU প্রাক্তন ছাত্র নেতা উমরখালী সহ সিএ এনআরসি বিরোধী আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্রিজ প্রাঙ্গণে ওয়েলফেয়ার পার্টির বিক্ষোভ প্রদর্শন। এদিন উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আবু তাহের আনসারী, ব্লক সভাপতি মনির ইসলাম, ব্লক সম্পাদক আশরাফ হোসেন, যুগ্ম সম্পাদক ডক্টর মুজিবুর রহমান, পৌর সভাপতি মাসুর আহমেদ, ডক্টর মুজাম্মেল হক, সমাজসেবী মাসুদ হাসান, শৈবুল শেখ, জাহির আব্বাস সহ অন্যান্যরা। যে গত রবিবার রাত্রি 11টার সময় সিএ আন্দোলনের অন্যতম মুখ তথা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রঘুনাথগঞ্জ ব্লক শাখার পক্ষ থেকে জঙ্গিপুর ব্রিজের নিকটে আমরা বিক্ষোভ প্রদর্শন দেখাচ্ছি, যেন তার দ্রুত মুক্তি হয়। আমরা আজকে দেখতে পাচ্ছি যে শুধু উমর খালিদ না, যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে একের পর এক মিথ্যা মামলায় চক্রান্ত করে তাদেরকে গ্রেপ্তার করেছে বা তাদের নামে এফআইআর দিয়েছে বা বিভিন্ন রকমভাবে তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু যারা সরকারের পক্ষ অবলম্বন করেছে, যারা আজকে দেশ বিরোধী কথা বলেছে, তারা আমভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো রকমভাবে সরকার তাদের জন্য একটা কথাও বলে না। অথচ যারা গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের রক্ষার্থে যারা কথা বলছে, সংবিধানকে বাঁচানোর জন্য যারা কথা বলছে, তাদের জন্য সরকার তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করছে বা তাদেরকে বিভিন্ন রকমভাবে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। আজকে আমরা দেখলাম যে আমাদের দেশের পরিযায়ী শ্রমিকরা যারা লকডাউনের সময় তারা না ট্রেন পেল, না ঠিক মতো যাতায়াত, তাদের প্রচুর সমস্যা হলো, তাদের নথি সরকারের কাছে নেই। কিন্তু যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, যারা সংবিধান রক্ষার জন্য কথা বলছে, তাদের জন্য সরকার লাখ লাখ পাতার তাদের মানে নথি তৈরি করছেন। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে যারাই ভারতবর্ষকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারাই সংবিধানকে ভালোবাসে, তারাই সংবিধানের জন্য আওয়াজ তুলবে, তারা দেশের জন্য আওয়াজ তুলবে। এই আওয়াজ তোলা সংবিধান বিরোধী নয়, এই আওয়াজ তোলা সংবিধানের পক্ষে। তাই আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া উমর খালিদের পক্ষ অবলম্বন করে, শুধু উমর খালিদ না, ভারতবর্ষের অনেক সিএ আন্দোলনকারী, অনেক সংবিধান রক্ষার জন্য আন্দোলনকারী, তারা আজকে জেলে ঘুরছে, তারা আজকে তাদেরকে বিভিন্ন রকমভাবে ফাঁসাচ্ছে, তাদের বিভিন্ন রকমভাবে ফাঁসানোর চক্রান্তের প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাদের প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। তাই আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আমরা শুধু উমর খালিদের জন্য না, ভারতবর্ষের যারাই এই প্রহসনের শিকার হয়েছে তাদের জন্য আমরা প্রতিবাদ করছি, তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আবু তাহের আনসারী, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। উমর খালিদকে দিল্লি পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। এছাড়া সিএ এনআরসি আন্দোলন করতে গিয়ে যেসব আন্দোলনকারীরা আন্দোলনকারীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে, তার প্রতিবাদে আজকে আমরা এই জঙ্গিপুরে ব্রিজের পাশে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করেছি ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে। আমরা চাই উমর খালিদ সহ সমস্ত সিএ আন্দোলনকারীকে মুক্তি দিতে হবে এবং এই সরকার আজকে গণতন্ত্র বিরোধী, আজকে গণতন্ত্রকামীদের যেভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে তার প্রতিবাদ সারা ভারতবর্ষে চলছে। তা সত্ত্বেও আজকে আমরা দেখলাম কি কাফিল খান প্রায় 8 মাস জেল খাটলো, তাকেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। তারপরেও উত্তরপ্রদেশ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে ভৎসনা জানিয়েছে, একদম তাদেরকে যে মিথ্যা মামলায় দেওয়া হয়েছিল কাফিল খানকে,
সেটা প্রমাণিত হয়েছে। আমরা আশা করছি ওমর খালিদ সহ যারা এখন জেলে আছে তাদেরকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সেটা প্রমাণ হবে। কদিন চলবে? আমরা চাই এই ফ্যাসিস্ট সরকার যতদিন এইভাবে নিপীড়ন চালাবে, যতদিন না তারা মুক্তি পাবে, ততদিন আমাদের আন্দোলন চলবে এবং সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন ব্যাপকভাবে রূপ পাবে। মনিরুল ইসলাম, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, রঘুনাথগঞ্জ টু ব্লক সভাপতি।